বছর দুর্গা বাড়িতে না শুধু কোন দিকে অনুযায়ী সব পূজার সময় ভীষণ সংকীর্ণ, যেরকম কালকে সকাল 7:29 সপ্তমী লেগেছে, সেটা আজকে সকাল 7:24 পর্যন্ত সপ্তমী তিথিটা থাকবে। তো যেহেতু শুক্লপক্ষের তিথিতে পুজোগুলি সূর্য উদয়ের পরে যে তিথিটা থাকে সেই সময় সেই অনুসারে সপ্তমী পূজা আজকে হবে। 7:24 পরে সপ্তমী শেষ, কালকে 6:24 হবে মহা অষ্টমী পুজো, 6:24 পরে হবে সন্ধি পুজো, 6:24 থেকে 7:00 মধ্যে, 7:00 পরে শুরু হবে মায়ের মহানবমী পুজো, তারপর দিন মানে শনিবার অধিক নবমী পুঞ্জিক অনুসারে 5:44 পর্যন্ত আছে, সুতরাং সূর্য উদয়ের পরে আছে, সেই জন্য অধিক নবমীটা করতে হবে। এই হলো এবছরে দুর্গা পূজার পুঞ্জিকে অনুযায়ী তিথি, পুঞ্জিকে অনুযায়ী তিথি তো আমাদের মানতে হবে, সেই কারণে শুধু দুর্গা বাড়িতে না সব জায়গাতে এইভাবেই পুজো হচ্ছে। থ্যাংক ইউ।